আন্তর্জাতিক বক্তা হতে গেলে আলাদা কিছু কোয়ালিটি লাগে যেমন এক নম্বর লাগে কুকিল কণ্ঠ কুকিল কণ্ঠ ছাড়া কেউ আন্তর্জাতিক বক্তা হয়েছে বাংলাদেশে আমি জানি না পোস্টারে আগে পরে যদি লেখা থাকে কুকিল কণ্ঠের অধিকারী তাইলে শ্রোতারা বলবে যে ওরে বাপরে এখানে আন্তর্জাতিক বক্তা আসতেছে সুতরাং এখানে আমাকে তো যেতেই হবে তাইলে কুকিল কণ্ঠের অধিকারী হতে হবে তারপরে এই কুকিল কণ্ঠের সাথে যদি ইংরেজি জানা থাকে ইংরেজি তাইলে আন্তর্জাতিক বক্তা হইতে সহজ বলেন ঠিক না আবার ইংরেজি যদি সাধারণ যে ঢং ভঙ্গিমায় বললে হবে না নাটকে যেভাবে ঢং ভঙ্গিমা নিয়ে কথা কয় এইভাবে ইংরেজি বা বক্তব্যের স্টাইল যদি হয় তাইলে আন্তর্জাতিক বক্তা তারপরে সায়েন্স আনতে হবে টেকনোলজি আনতে হবে ওই যে আকাশ পাতাল সম্পর্কে আজব আজব কিছু তথ্য আপনাদের সামনে দিতে হবে এগুলো আপনাদের কাজে লাগুক আর না লাগুক উপকারে আসুক না আসুক বক্তার দিকে আশকি লাগা খালি তাকায় থাকবেন বেহুশের মত তাইলে উনি হয়ে গেছেন কি আন্তর্জাতিক বক্তা কারিমা একটা পড়েছি পুরান কিছু কথা কয়েক মিনিট কথা বলে ইনশাল্লাহ চলে যাব আয়াতে কারিমা পড়েছি আয়াতে কারিমার মধ্যে সলাপ বা নামাজ নামাজের ব্যাপারে সলাতের ব্যাপারে এখানে আলোচনা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ পাঁচ অক্ট সালাত আমাদের উপরে কি কন দেখি জোরে কন পাঁচ নামাজ আমাদের উপরে কি এই যে ফরজ বললাম ওয়াজিব বললাম সুন্নত বললাম নফল বললাম ছোট ছোট শব্দ কিন্তু এর পেছনে অনেক বড় কথাবার্তা আছে কিনা অনেক লম্বা কথা যেমন পাশক্ত নামাজ ফরজ বলেছি এই যে ফরজ বললাম ছোট্ট একটি শব্দ দিয়ে আপনাকে বুঝালাম এর গুরুত্ব

বলুন সুহান আরেকটা আয়াত ইন্না সলাত আলাল মিনীনা কিতাব মাওকুতা নিশ্চয় তোমাদের উপরে সুনির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করা হয়েছে বলুন সুহান নামাজকে এইভাবে কত জায়গায় নির্দেশ আসছে বিরাশি জোরে কোন কয় জায়গায় কোরআনে করিমের বিরাশি জায়গায় হাদিস আসছে অনেক হাদিস একটি হাদিস আমরা সবাই জানি বনিয়াল ইসলাম ওয়ালা খামস ইসলাম পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত ইসলামের রোকন কয়টি ইমানের রোকন কয়টি জি কন দেখি ইমানের রোকন কয়টি দেখেন কত যে গুরুত্বপূর্ণ ঠিক না ইমান এবং ইসলামের এই যে রোকন এগুলো জানা তো ফরজে আইন মোমেন মুসলিমের জন্য মোমেন মুসলিমের জন্য ইমানের ইসলামের জানা ফরজে আইন অথচ সারা জিন্দগি ভর আমরা ওয়ার শুনি কিন্তু এই পর্যন্ত ইমানের রুকন আমরা মোমেন মুসলিম কিন্তু ইমানের রুকন জানি না দিনের মৌলিক ওয়াজ নসিহত গুলো সাধারণত হয় না আমাদের এই বাংলাদেশে যে মৌলিক যে বিষয়গুলো এগুলো নিয়ে হয় না নামাজের ওয়াজ ইমানের ওয়াজ যদি হয় শুনতে চায় না মানুষ এবং এই সমস্ত বিষয় নিয়ে ওয়াজ করলে আন্তর্জাতিক বক্তাও হওয়া যায় না আন্তর্জাতিক বক্তা হতে গেলে আলাদা কিছু কোয়ালিটি লাগে যেমন এক নম্বর লাগে কোকিল কণ্ঠ কি লাগবে কুকিল কণ্ঠের অধিকারী কুকিল কণ্ঠ ছাড়া কেউ বক্তা হয়েছে বাংলাদেশে আমি জানি না পোস্টারে আগে পরে যদি লেখা থাকে কুকিল অধিকারী তাইলে শ্রোতারা বলবে যে ওরে বাপরে এখানে আন্তর্জাতিক বক্তা আসতেছে সুতরাং এখানে আমাকে তো যেতেই হবে তাইলে কুকিল কণ্ঠের অধিকারী হতে হবে তারপরে এই কুকিল কণ্ঠের সাথে যদি ইংরেজি জানা থাকে ইংরেজি তাইলে আন্তর্জাতিক বক্তা হইতে সহজ কি বলেন ঠিক না আবার ইংরেজি যদি সাধারণ যে ঢং ভঙ্গিমায় বললে হবে না নাটকে যেভাবে ঢং ভঙ্গিমা নিয়ে কথা কয় এইভাবে ইংরেজি বা বক্তব্যের যদি হয় তাইলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় তারপরে সায়েন্স আনতে হবে টেকনোলজি আনতে হবে ওই যে আকাশ আকাশ পাতাল সম্পর্কে আজব আজব কিছু তথ্য আপনাদের সামনে দিতে হবে এগুলো আপনাদের কাজে লাগুক আর না লাগুক উপকার আসুক না আসুক বক্তার দিকে তাস্কি লেগিয়া আসুক বেগিয়া খালি তাকায় থাকবেন বেহুষ বেহুষের মতো তাইলে উনি হয়ে গেছেন কি আন্তর্জাতিক বক্তা আমার তো মনে হয় জীবনও আমি আন্তর্জাতিক বক্তা হই থাকতাম না আর দরকারও তো নাই আমার একটা সুবিধা আছে আলাদা সুবিধা এই যে আমি কথাবার্তা বলতেছি এই কথাবার্তাগুলো যদি আমি ছাড়া অন্য কেউ বলতো তাহলে আপনারা কেউ থাকতেন না ও বলতেন যে এইসব শুনতে নিয়ে আইছি এসে ভালো তো বাসায় গিয়ে ঘুমাইলে অথবা ওই যে মুরালির দোকান দিছে মুরালি খাইলে গিয়ে বসে ওখানে লাভ হবে কিন্তু আমার নিয়ে পড়ছেন আপনারা অনেকটা বিপদে যে পিষা ফালাই দিয়ে বাহ্য কে মানে এই সুযোগে আমারও একটু ঔষধ খাওয়ানোর কোরাইয়া কোরাইয়া কোরাই কিছু ওষুধ খাওয়ানোর একটু সুযোগ হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেশের ওয়াজ মাহফিল যদি ইসলামের আলোকে সাজান যেত তাহলে তাহলে দেশের কোন মুসলিম ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকত না প্রত্যেকটি মুসলিম ইসলাম সম্পর্কে পণ্ডিত হয়ে যেত বলুন না সুবহানাল্লাহ যত আজে বাজে ফাত্রামি ফাইজলামি হ্যাঁ নামে ব্যবসা বিজনেস এগুলো নিয়ে আমরা পাগল ইসলামের বরং কয়টি ইমানের এরকম ছয়টি কিংবা ষাটটি পড়েছেন অবশ্য ভুলে গেছেন বক্তব্য তু পড়েছেন আমান তু ও মালাইকাতিহী ও কুতুবিহি ও রুসুলিহি